চন্দ্র, আগের পর্বে তোমরা দেখেছো যে আমাদের কলকাতা থেকে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার পর্যন্ত আমরা যেভাবে এসেছিলাম সেই জার্নিটা। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরের যে রিসেপশন এরিয়া রয়েছে বা ড্রয়িং ডাইনিং এরিয়া রয়েছে এই এরিয়াগুলো, প্লাস আমি এখন উপরে ফার্স্ট ফ্লোরে যে রুম অ্যালোট হয়েছে আমাদের জন্য সেটাও তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো। এই এখন রুমের মধ্যে আমরা চেক ইন করার জন্য ঢুকছি। এই যে এই রুমটা দিয়েছে, তো রুমটার সাইজ তো বেশ ভালোই বড়, যেমন WBFDC রুম হয় আর কি, মানে প্রত্যেকটা জায়গাতেই। এই তো ছিল রুম, এবার দেখাই টয়লেটটা। এই রুমগুলির সাথে একটা করে বড় ব্যালকনি আছে, একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে ব্যালকনির ভিউটা কেমন লাগছে। সামনেই দেখতে পাচ্ছ দামোদর নদী বয়ে চলেছে, আর এর জানলার অংশবিশেষ দিয়ে নৌকোর পারাপারগুলো সারাদিন ধরে উপভোগ করা যায়। ইকো ট্যুরিজম সেন্টারের পাশেই রয়েছে 58 গেট থেকে বুরুল যাওয়ার জন্য যে লঞ্চ বা ফেরিঘাট, চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। লঞ্চ সকাল 6টা থেকে রাত্রি 6:30 অবধি। না 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 না, এখনই চলো। লঞ্চঘাট থেকে ফিরে আসার পর আমাদের চলতে থাকলো একটু খুনসুটি। এই যে বাপ ব্যাটার, তো ফিরে আসার পরে এখন আদ্রিতে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ওর খাওয়া দাওয়া পর্ব শেষই হয় ইউটিউব দেখতে দেখতে, তো যতক্ষণে খাওয়া দাওয়া শেষ করে ততক্ষণ আমি একটু ঘুরে দেখে আসি পাশের নদীর পাড়টা কেমন দেখতে লাগছে, তোমাদের সামনে একটু তুলে ধরি। তো হাঁটতে হাঁটতে নেমে এলাম একটু নদীর চরটার উপরে। সবুজ এই নদীর চরের উপর দাঁড়িয়ে বিস্তীর্ণ এই জলরাশির খেলা দেখতে দেখতে কেটে গেল অনেকখানি সময়। চলো এবার উঠে পড়ি আর যাওয়া যাক একটু মোহনার দিকে। তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি মোহনার যে জায়গাটা দামোদর আর হুগলি নদীর মিলনস্থল সেই জায়গাটা ঠিক কেমন দেখতে। এখানে দেখছি ফুচকার স্টল রয়েছে কিন্তু লোকের দেখা নেই। যাই হোক, মোহনার কাছে এই মোরামে বাঁধানো রাস্তার উপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ সুন্দরই লাগে। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এখানকার খুব পরিচিত একটা জায়গা মোহনা। বাঁদিক থেকে এসছে দামোদর নদ, আর সামনে এই যে জলরাশির তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাগীরথী নদী। তো দুটি নদী এই জায়গাতে এসে মিলিত হয়েছে এবং সৃষ্টি করেছে বিস্তীর্ণ এই জলরাশি যেটি মোহনা নামে পরিচিত। তারপর এই দুটো নদী গিয়ে আগে গাদিরাতে গিয়ে মিশেছে রূপনারায়ণ নদীর সঙ্গে। তো মোটামুটি নদীর পাড়ের দিকটা ঘুরে এলাম, তো এরপরে কাছে একটা ডিয়ার পার্ক আছে, ওটা ভাবছি টোটোতে করে একবার ঘুরে আসব। শুনলাম নাকি এখনো খোলেনি, বাট গিয়ে একবার দেখা যাক যখন এসেই গেছি। তো এখন বাজছে 4:30, আমরা রেডি ফর ডিয়ার পার্ক, টোটো এসে গেছে। তো কাছাকাছি এই জায়গাগুলো ঘোরার জন্য আমরা আর নিজেদের গাড়ি ব্যবহার করলাম না, আমরা ডেকে নিলাম একটি স্থানীয় টোটো ভাইকে। দেখতেই পাচ্ছ মোটামুটি ঠান্ডা ওয়েদারে জমিয়ে চলছে ফুটবল ম্যাচ। ডিয়ার পার্ক বন্ধ ছিল কিন্তু ডিয়ার পার্কের কাছে এসে যেটা পেলাম সেটা হচ্ছে এই সুন্দর সূর্যাস্ত। এটা হচ্ছে ডিয়ার পার্ক, বাট এখন বন্ধ আছে ডিয়ার পার্ক, মোটামুটি 1 মাস পরে খুলবে এরকমই ব্যাপার। তো ডিয়ার পার্ক বন্ধ থাকায় আমরা এখন 58 গেটের উপর দিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বেলারি রামকৃষ্ণ মিশন।
তো আমরা এসে পৌঁছলাম বেলারি রামকৃষ্ণ মিশনের মূল গেটে। এখানে নামার পর জানতে পারলাম যে বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রমের মধ্যে বিনা অনুমতিতে ছবি তোলা নিষিদ্ধ, তাই উপস্থিত এক মহারাজের কাছে মৌখিক অনুমতি মেলার পর যতটুকু পারলাম এই শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। কিছুটা সন্ধ্যা আরতি দেখার পরে আমরা আমাদের রিটার্ন জার্নি শুরু করলাম ওখান থেকে। ফিরে আসার রাস্তা প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে এখানে রাস্তায় কিন্তু রকমারি চপের দোকান অ্যাভেলেবেল আছে, তো তোমরা চাইলে একটু আমাদের মতো টেস্টও করে নিতে পারো। তো মোটামুটি আজকের ইভিনিং ট্রিপ শেষ করে আমি ফিরলাম এখন, আর আজকে আমাদের ঘোরানোতে যে হেল্প করলো সেই ভাইয়ের নাম হচ্ছে রমেন ভাই। রমেন ভাই তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দিও, তাহলে কি হবে পরে যদি কেউ আসে তাহলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। 6291 6491 64 64 55 65 65। কালকে সকালে আমরা এক্সপেক্টেড সকাল 5টা নাগাদ এখান থেকে বেরোবো, কলকাতা এক্সপেক্টেড 7টার মধ্যে ঢুকে যাব। তো বন্ধুরা, নির্দিষ্ট সময় মতো ভোর 5:15 আমাদের রিটার্ন জার্নি স্টার্ট করলাম কলকাতার উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি ফাঁকা যেহেতু ভোরবেলা এখন, আর রাস্তায় হালকা হালকা কুয়াশাও রয়েছে। ফগ লাইটের মধ্যে দিয়ে আমরা মাঝে মাঝে কুয়াশাকে দেখতেই পাচ্ছি যে কুয়াশা কাটিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তো যাই হোক, আশা করি নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাব। তো এই টোটাল জার্নিটাতে, রিটার্ন জার্নিটাতে তোমরা সঙ্গে থাকো। আশা করি কলকাতা যেতে যেতে একটা সুন্দর সূর্যোদয় আমরা দেখতে পারবো, আর সেই ছবিটাও তোমাদের সামনে তুলে ধরবো। রাস্তার মোড়ে তো অবস্থা দেখতেই পাচ্ছ, আর চায়ের দোকানগুলো সবে খুলতে শুরু হয়েছে, লোকজনের ভিড় আস্তে আস্তে জমতে শুরু হয়েছে চায়ের দোকানের জন্য। দেখি আমরাও যদি আগে কোনো চায়ের দোকান ভালো পাই তো রাস্তার মধ্যে দেখে একটা টি ব্রেক আমরাও নিয়ে নেব। তো এখন ঘড়ি কাঁটায় সকাল 5:50, আমরা এসে পৌঁছলাম ন্যাশনাল হাইওয়ের কাছে। এখান থেকে যদি আমরা ঠিকঠাক স্পিড মেনটেন করতে পারি তো আশা করি কলকাতা আমরা পৌঁছে যাবো 1:10 মধ্যে। তো চলো শুরু করা যাক, আর স্পিডটা একটু বাড়িয়ে নেওয়া যাক। তো আমার ডান দিকের গ্লাস দিয়ে আমি দেখতে পাচ্ছি যে পূর্বের আকাশে সূর্যোদয় কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এই NH-16 এই সুন্দর রাস্তার উপর গাড়ি চালাতে চালাতে এই সূর্যোদয় দেখা কিন্তু এক অনন্য অভিজ্ঞতা। আর এখানে কিন্তু যেমন রাস্তা তেমনি রাস্তার উপরে পড়েছে সূর্যোদয়ের প্রথম লাল রশ্মি, তো রিফ্লেকশনের জন্য একটা অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমরাও উপভোগ করছি, তোমরাও আমাদের সাথে আশা করি পুরো জার্নিটা উপভোগ করছো। ঘড়ি কাঁটায় এখন সময় সকাল 6:30, আমরা এসে পৌঁছলাম বালি ব্রিজের উপরে। তো আশা করি আর 20-25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো কৈখালি, আর আমাদের সমাপ্ত হবে আজকের মতো আমাদের এই রিটার্ন জার্নি। আশা করি আমাদের আজকের রিটার্ন জার্নিটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে, আর যদি তোমাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। ঘড়ি কাঁটা এখন সকাল 6:50, আমরা এসে পৌঁছলাম কৈখালি। এখান থেকে নেব আমরা লেফট টার্ন, জাস্ট 2-3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো বাড়ি। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই রিটার্ন জার্নিতে সঙ্গে থাকার জন্য, আর আবারও বলছি যদিও তোমাদের এই পর্ব আমাদের ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড অফ নীলাদ্রি পরবর্তী পর্বে। টিল দেন, টাটা, টেক কেয়ার।